আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল, বুঝলেন? এই যে ধরছে আর ছাড়ে না। 62 বছর বয়সে যক্ষায় আক্রান্ত হওয়ার পর শিল্পাচার্য ভর্তি হয়েছিলেন পিজি হাসপাতালে। সে সময় যক্ষা মানে রাজরোগ। শিল্পীমন বুঝেছিল হয়তো তার আয়ু কমে আসছে, তাই হাসপাতালের বিছানায় জীবনের শেষ কটা দিনে সঙ্গী ছিল রংতুলি। 1943-এর রংতুলিতে জয়নুল এঁকেছিলেন দুর্ভিক্ষ চিত্রমালা। গ্রাম বাংলার রোমান্টিক নিসর্গ শিল্পী হয়ে যান বিদ্রোহী ব্যক্তিত্বে। এই ভিন্ন সত্তাই শিল্পী জয়নুলকে মানবিক গুণাবলী সম্পন্ন এক ব্যক্তিত্বে পরিণত করেছিল, এই বিশ্বাস তার সহধর্মিনী জাহানারা আবেদিনের। রিজন না থাকলে কিন্তু যার সঙ্গে কথা বলছে সে বোঝে যে ওয়েট আছে, তার কথা বলার সময় ওয়েটটা মানে দেখি সবাই। যেমন এই যে এই ওয়েটের কথা জসিমুদ্দিন সাহেবের কথা বললেন, বন্ধু ছিলেন, আসতেন ছবি দেওয়া, কিন্তু উনি ছবি আঁকেই নেই, আর আবার বলে কালকে দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো। আমি তুমি ওনাকে ঘোরাও কেন, কি করব, আমার তো এইসব ছবি আসে না, কমার্শিয়াল ছবি তো আসে না। রাজধানীর নয়াপল্টনের বাসায় জয়নুলের আঁকা অনেক বিখ্যাত ছবির সাক্ষী জাহানারা। 1970 সালে 65 ফুট দৈর্ঘ্যের বিখ্যাত নবান্ন ছবিটি আঁকার ঘটনা এখনও বিস্ময় জাগে সহধর্মিনীর কাছে। পটাপট ছবি আঁকছেন মাটিতে বসে, বেশিক্ষণ বেশি লাগলো না, সেটা সে একটা না, একেবারে মনোযোগ দিয়ে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আমি বলতে পারবো না কত তাড়াতাড়ি আঁকার পরে, তারপরে পানির মধ্যে ব্রাশটা ডুবিয়ে রেখে শেষ হয়ে গেল, শেষ। দাঁড়িয়ে দেখতেছেন, আমার ছেলেকে জিজ্ঞেস করে বাবা কেমন হয়েছে, এই মেজো ছেলে আসছে না, ঠিক আছে তো? হ্যাঁ বাবা ঠিক আছে। জয়নুল শুধু একজন বরেণ্য শিল্পী নন, ছিলেন বড় মাপের সংগঠক। দেশভাগের পর ঢাকায় প্রতিষ্ঠা করেন আর্ট স্কুল, পরে যা পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। কলকাতা থেকে আসলেন, তারপর থেকেই ওনার চিন্তা যে একটা কিছু করতে হবে, সবাই মিলে কামরুল হাসান আরও যারা যারা ছিলেন আনোয়ার সাহেব এদের সবাই মিলে যে একটা কিছু ইনস্টিটিউট না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। শিল্পাচার্য ছিলেন বঙ্গবন্ধুর সুহৃদ, তাঁর সাথে পরামর্শ করে গড়ে তুলেছেন ময়মনসিংহে এক বিশাল সংগ্রহশালা। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর তার হাতেই গড়া। উনি আবার আবেদিন সাহেবকে ভীষণ সম্মান দেখাচ্ছেন, যদিও তার থেকে বয়সে ছোট, সম্মান দেখাচ্ছেন। স্বাধীন বাংলাদেশের সংবিধানের প্রচ্ছদ তারই হাতে আঁকা। বাংলাদেশের শিল্পচর্চায় অনন্তকাল বেঁচে থাকবেন এই গুণী শিল্পী। সোনার দেশের সোনার মানুষ আমাদের শিল্পাচার্য। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।